বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে ফরিদপুর সদর উপজেলার কারাইপুর ইউনিয়নের ফুরসা গ্রামে উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ চার জাতের উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সরজমিন গবেষণা বিভাগের আয়োজনে 30 মার্চ বিকেলে অনুষ্ঠিত এ মাঠ দিবসে মোট 50 জন কিষাণ কিষানী অংশগ্রহণ করে। ফরিদপুর সরজমিন গবেষণা বিভাগের অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম আহমেদের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ হজরত আলী। আমাদের বাড়ি পেঁয়াজটা হলো মানে ফলনের দিক অতি মানে লাল তিরিশে তো অনেক বেশি, এই কারণে আমাদের যদি দাম কম হয় তাতে ওইটা আমাদের সে লাল তিরিশে ওইটা আমরা টাকা একটু বাড়তি পাইতেছি। কথা শুনলাম, বিজ্ঞানীদের কথা শুনলাম, মাঠে নিজেরা দেখলাম, এখন দেখে যে বিষয়গুলো মনে হইতেছে, এক নম্বরে আমরা দেখলাম যে আমরা যে পেঁয়াজের কথা বলতেছি এটার ফলন যে বেশি হয় এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই।